আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা বাংলার পথে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় তেজ ইতিমধ্যেই দীঘার উপকূলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তবে ঠিক কখন বাংলার উপকূলে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় তেজ এই নিয়ে আবহাওয়া দপ্তরই বা কী জানালো সরাসরি এই ভিডিওটিতে একদম ডিটেলসেই আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকে আইকন প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য দুর্গা পূজার আগে পশ্চিমবঙ্গের আকাশে দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে এক প্রকার বাংলায় বিপদের ঘন্টা বাজতে চলেছে আগামী মাসে অক্টোবরের মধ্যেই বাংলা ওড়িশার দিকে মুখ করে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তেজ পূর্ণ শক্তি নিয়ে এটি আগামী মাসের মধ্যেই উপকূলে আঁচড়ে পড়তে পারে সাইক্লোন বিপর্যয়ের পর আসন্ন এই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা দেখে কেঁপে যেতে পারেন বাংলা ও ওড়িশার মানুষ আবহাওয়া দপ্তর জানিয়েছে সাতাশেই সেপ্টেম্বর থাইল্যান্ড উপসাগরে থেকে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে ক্রমশ শক্তি বৃদ্ধি করে তিরিশেই সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সেটি ক্রমশ আরও শক্তিশালী রূপ নিয়ে অর্থাৎ ঘন্টায় প্রায় একশো সত্তর থেকে দুশো কিমি গতিবেগ নিয়ে ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলে তাণ্ডব চালাবে হ্যাঁ বন্ধুরা তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ওড়িশার দিকে একটি নিম্নচাপ রয়েছে যেই নিম্নচাপের প্রভাবে বাংলা জুড়ে বৃষ্টিপাত চলছে পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে আজ মাঝ রাতের দিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হাই অ্যালার্ট জারি করেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ